নমস্কার বন্ধুরা আমাদের আজকে একটা ম্যাচ আছে কিন্তু এখনো পর্যন্ত আইপিএলের এর হিসাব মিলছে তাই তো আমি প্রথম আগেই বলেছিলাম যে যদি সঙ্গে সেদিন যেতে তাহলে পরের দিন সিএসকে কাছে হারবে এবং তাই হয়েছে সেটা বলতে পারেন যে সিএসকে কে ওই লাস্ট চার বলে কুড়ি রান ধনী করে দিয়েছে সেই জন্য হেরেছে সে যা হোক বলা যেতে পারে রোহিত শর্মা অসাধারণ ইনিংস খেলেছে একশো করেছে সে সব কিছুই ঠিক আছে কিন্তু অঙ্ক মিলছে এবার কে কে আর আট পয়েন্টে উঠে আছে কিন্তু আমার অঙ্ক অনুযায়ী কে কে আর এই পজিশানে থাকবে না আর আর থাকবে কি না এটা আমি এখনও ঠিক বুঝতে পারছি না সিএসকে থাকবে টপ ফোরে একদম কনফার্ম এমআই উঠবে সেটাও মোটামুটি কনফার্ম আর আজকে আমি অনেকটাই বেশি কনফার্ম যে আরসিবি আজকে জিতবে আরসিবি কিছু করতে পারবে না কারণ আরসিবি যদি আজকে না যেতে এস আর আট পয়েন্ট পাবে ঠিক এসআরএইচ টপ ফোরে থাকবে না ঠিক আছে এ থাকবে না এলএসজি থাকবে না জিটি থাকলেও থাকতে পারে এখন ঠিক বুঝতে পারছি না কে কে আর এর জায়গাটা ধরা যাচ্ছে না এখনো তবে আমার মনে হয় থাকবে না আমার ধারণা অনুযায়ী সিএসকে এমআই কনফার্ম হয়তো জিটি আর কে কে আর এল এস জি এস আর এইচ এই চারজনের মধ্যে একজন ওইটা কয়েকদিন পরে বোঝা যাবে ঠিক আছে সিএসকে কে এম আই জিটি এই তিনটে আমার কাছে মোটামুটি কনফার্ম লাগছে আপনাদের চারজন জানান যে কোন চারজন চারটে টিম উঠবে সেটা আপনাদের কি কী মনে হচ্ছে সেটা লিখে জানান আর আরের চান্স এখনও পর্যন্ত দেখে মনে হচ্ছে ভালো চান্স তাহলে আর আর যদি ওঠে তাহলে কে কে আর কে বাদ যেতে হবে কারণ জিটি আর এমআইকে তলা থেকে উঠতে হলে এই জায়গাটা তো ফাঁকা করতে হবে তো সেই হিসাবে কে কে আর এস আর এইচের এস আর এইচ আস্তে আস্তে নেমে যাবে এস আর এইচ আজকে হারলেই কিছুটা নেমে যাবে তাহলে জিটির যা রাস্তাটা সুবিধা হবে জিটি অনেক কাছে পৌঁছে যাবে এমআই পরের দিন জিতবেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই সেই আজকে আরসিবির জেতাটা দরকার ঠিক আছে এই এই অঙ্ক অনুযায়ী যেহেতু এগোচ্ছে খেলাটা দেখুন এখনো আমি যে অঙ্কটা বলছি সেটাই ফাইনাল অঙ্ক সেরাম নয় এখনো প্রচুর চেঞ্জেস আসবে এখনো হাফ অফ দ্য টুর্নামেন্ট হয়নি চোদ্দোটা করে ম্যাচ প্রত্যেকটা টিমের এখনো সাতটা ম্যাচ হয়নি আজকে প্রথম আরসিবির সাত নম্বর ম্যাচ হবে তারপরেও সাতটা ম্যাচ বাকি থাকবে যদিও সেই সাতটা ম্যাচে যদি আর সি রোজ যেতে তাহলে আজকে জিতে ধরলাম চার আর তাহলে আরো অ্যাকচুয়ালি হবে না সেটা কেউই এর পরের সাতটা ম্যাচ কেউ জিতবে না সিএসকেও জিতবে না এমআইও জিতবে না ঠিক আছে বাকি টিমগুলো তো বাদই দিলাম সিএসকে আর এম সবচেয়ে বড় দুটো টিম এই টুর্নামেন্টের এবং দুজনেই পাঁচবার করে কাপ পেয়েছে সুতরাং সিএসকে এমআই যেটা পারে না সেটা বাকিরা পারবে বলে মনেও হয় না এই হচ্ছে পরিস্থিতি আজকে কি হতে পারে সেটার মনে হচ্ছে আজকে এসআরএইচ প্রথমে ব্যাট করবে লো স্কোরিং একটা ম্যাচ হওয়ার চান্স রয়েছে আর যদি এসআরএইচ ব্যাট করে একশো করে তাহলে কিন্তু বিরাট কোহলিরা টপকে যাওয়ার একটা চান্স আছে ঠিক আছে এটা আমার মনে হচ্ছে আজকে চেস করে আরসিবি জিতবে এবং প্রথমে এসআরএইচ ব্যাট করবে ব্যাট করে একটু লো স্কোর করবে বলেই মনে হচ্ছে এটা এক একতরফের একটা হিসাব আর সেকেন্ড হিসাব হচ্ছে বিরাট কোহলিরা ব্যাট করে অনেক রান করবে সেটা ডিফেন্ড করবে বিরাট কোহলিরা যে শেষ পর্যন্ত ওরা পারবে না মানে মোটামুটি আমি এস আর আজকে হারবে সেই রাস্তাটাই দেখতে পাচ্ছি অঙ্ক অনুযায়ী এবার দেখুন আমার অঙ্ক কোনো ব্যাপার না আমি কি বলছি সেটা কোনো ব্যাপার না খেলায় যেটা হবে সেটাই আমরা দেখব কিন্তু অঙ্কটা আগে থেকে একটু কষে রাখার জন্যেই আমার ভিডিওটা করা তো সেই অঙ্ক অনুযায়ী আমি বললাম কি কি হতে পারে ঠিক আছে বাকি সব তো ঠিকই চলছে যা হওয়ার আর এসিসি প্রিমিয়ার কাপে নেপাল হংকং নেপালে এই ম্যাচটা জিতে যাবে কাতার মালয়েশিয়া দুজনের কাছাকাছি ইউএই এই ম্যাচটা জিতে যাবে বাহারিন কুয়েত কাছাকাছি মালয়েশিয়া বোধহয় একটু ভালো টিম কাতার এরছে তো যাই হোক দেখা যাক আর আর একটা জিনিস আমি লক্ষ্য করছি যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু লোক বাইরে থেকে আসছে এসে সব ওই ক্রিপ্টোকারেন্সির বিভিন্ন রকম পোস্ট করছে এবং করতেই থাকছে একটা পোস্ট করলে তবু ঠিক আছে করতেই থাকছে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি দেখেন সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন আমি যখন দেখছি তখন আমি ডিলিট করছি তাকে রিমুভ করছি সব ঠিক আছে কিন্তু আপনি দেখলে রিপোর্ট করে দিন যদি রিপোর্ট কেউ কারোর এগেন্স্টে হতে থাকে তাহলে তাকে আর এই গ্রুপে ঢুকতে দেওয়া হবে না মানে সেটা হোয়াটসঅ্যাপ সেই ব্যবস্থাটা করে দেবে তো সেই জন্যই সবাইকেই রিকোয়েস্ট যখনই দেখবেন যে এরকম স্প্যাম কেউ করছে তার এগেন্সটা রিপোর্ট করে দিন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং কেমন লাগছে জানান আর কালকে পর্যন্ত মোটামুটি তিরিশটা ম্যাচ হয়েছে আজকে আজকে তিরিশ নম্বর ম্যাচ মোটামুটি আমরা মাঝামাঝি পৌঁছেছি আইপিএলে তো কোনখানে কে দাঁড়িয়ে আছেন সেটা জানান ঠিক আছে এই অবস্থায় কে কোনখানে দাঁড়িয়ে আছে সেটা জানতে পারলে ভালো লাগে আচ্ছা সৌরভ চৌহান আর অনুজ রাওয়াত এই দুটো প্লেয়ার নিয়ে খুব হচ্ছে হেনরিক ক্লাসেনের একটা দারুণ ইনিংস দেখতে খুব ইচ্ছা করছে কিন্তু ব্যাপারটা হচ্ছে হেনরি ক্লাসেন যদি একটা খুব দারুণ ইনিংস খেলে ফেলে তাহলে কিন্তু আরসিবির কপালে দুঃখ আছে আর আরসিবির টিমটা দেখুন নামগুলো শুনলে তো মারাত্মক ভালোই লাগে কিন্তু ম্যাক্সওয়েল খেলতেই পারছে না ক্যামেরন কিন সতেরো কোটি টাকার প্লেয়ার তাকে বসিয়ে রেখেছিল আগের দিন খেলতে পারফর্ম করতে পারছে না বলে কি করবে উইল জ্যাক্স আগের দিন একটা ঝলক দিঘলা যা করেছিল হালকা ঝলক দেখিয়ে দুটো চার মেনে আউট হয়ে গেছিলো কিন্তু তাতে করে লাভ হয়নি ওইটুকু রানে কিছু হবে না বিরাট বিরাটের কাজ করছে ডুপ্লেসি ডুপ্লেসির কাজ করছে আর আগের দিন এরা যা বল করেছিল সেটা নিয়ে আলোচনা না করাই বেটার কারণ মুম্বাইয়ের আগের দিন ওইভাবে মারধর করাটার পরে আর এরা সামলাতে পারেনি তাহলে একটা জিনিস ভালো হবে আজকে যদি আরসিবি যেতে সাতটা ম্যাচে আরসিবি চার পয়েন্ট তাও ঠিক আছে মানে সাতটা ম্যাচে চার পয়েন্ট থাকলে সেখান থেকে যদি আরসিবি ওপর দিকে টানতে পারে তাহলে বিশাল ব্যাপার হবে যদি আরসিবি সি এমআই সিএসকে আর জিটি ওঠে টপ ফোরে তাহলে কিন্তু বিশাল ব্যাপার হবে আর অবশ্যই আপনারা কিন্তু জানান যে আপনাদের টপ ফোর কে ঠিক আছে আপনাদের টপ ফোরকে এটা আমার জানার খুব ইচ্ছা আছে আমার টপ ফোর আমি বললাম তারপরও এদিক ওদিক হতেই পারে এটা আমার মোটামুটি যা স্পেকুলেশন সেইটা বললাম তবে আর আজকে জিতলে একটা আউটসাইড চান্স ভাবলে ভাবা যেতে পারে সেটা কিন্তু টুর্নামেন্টটা জমিয়ে দেবে সুতরাং আজকে আরসিবি নাইনটি বলবো না নাইনটি পারসেন্ট চান্স আরসিবি যেতার ঠিক আছে এখানে শেষ করলাম